শুরুতেই সংবাদ শিরোনাম। মঙ্গলবার ভারত বন্ধের ডাক ভারতীয় কিষাণ ইউনিয়নের। আমরা খাবার নিয়ে এসেছি, সরকারের জল স্পর্শ করব না, বার্তা কৃষকদের। দিল্লিতে কৃষকদের সঙ্গে ফোনে কথা মমতার, দিলেন পাশে থাকার বার্তা। কৃষক বিক্ষোভ নিয়ে ট্রুডোর মন্তব্যের জের কানাডার হাইকমিশনারকে তলব। এবং সবশেষ থাকছে কৃষক কেন্দ্র বৈঠক নিষ্ফল, 5ই ডিসেম্বর ফের আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আইন সংশোধনে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু নিজেদের দাবি থেকে একচুলও সরতে নারাজ আন্দোলনকারী কৃষকরা। কেন্দ্রের সঙ্গে বৈঠক আগেই সেই কথা জানিয়ে দিয়েছিলেন তারা। এবার বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বন্ধের ডাক দিয়েছেন তারা। 8ই ডিসেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার দেশজুড়ে বন্ধ পালনের ঘোষণা করেছেন তারা। তার আগে 5ই ডিসেম্বর অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পুরানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফে এমনই ঘোষণা করা হলো। বন্ধ চলাকালীন সমস্ত জাতীয় সড়ক এবং টোল প্লাজা অবরোধ করা হবে বলে জানিয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক হরিন্দর সিংহ লাখোয়া সংবাদ মাধ্যমে বলেন, কৃষি আইন সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। গতকালই কেন্দ্রকে সে কথা জানিয়ে দিয়েছিলাম আমরা। 5ই ডিসেম্বর দেশজুড়ে প্রধানমন্ত্রীর কুশপত্তলিকা দাহ করব আমরা। 8ই ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছি, আরও অনেক মানুষ আমাদের এই আন্দোলনে যোগ দেবেন। কৃষকদের মূল দাবি 3টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এই দাবি থেকে কোনোভাবেই যে তাদেরকে টলানো যাবে না তার আরও একটি বার বুঝিয়ে দিল আন্দোলনকারী কৃষক নেতারা। ফিরিয়ে দিলেন সরকারের দেয়া মধ্যাহ্নভোজ। বিজ্ঞান ভবনে 3 মন্ত্রীর সঙ্গে বৈঠকে কার্যত সরকারের জল স্পর্শ করলেন না তারা। বুঝিয়ে দিলেন কৃষি আইন প্রত্যাহার করা ছাড়া কোনো কিছু দিয়ে তাদেরকে তুষ্ট করা যাবে না। দিল্লির একাধিক সীমানা কার্যত অবরুদ্ধ করে দিয়ে টানা 8 দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। 1ই ডিসেম্বর বৈঠকে সমাধান সূত্র মেলেনি। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ফের দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক চলছে। রয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, রেলমন্ত্রী পীযূষ সহ অনেকেই। কৃষকদের পক্ষে রয়েছেন 40 জন নেতা। এই বৈঠকের ফাঁকেই মধ্যাহ্নভোজের বিরতিতে এমন কাণ্ডে কার্যত বিব্রত কেন্দ্রও। সরকারের পক্ষ থেকে খানাপিনার আয়োজন করা হয়েছিল কৃষকদের জন্য। বৈঠকে যোগ দেওয়া নেতাদের সে কথা জানিয়েও দিয়েছিলেন সরকারের প্রতিনিধিরা, কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে বিজ্ঞান ভবনের অন্দরেই বের করলেন নিজেদের সঙ্গে আনা খাবার, সঙ্গে কাগজের প্লেটও নিজেদের। সেই খাবার খেয়েই আবার বসে পড়লেন বৈঠকের দ্বিতীয় পর্বে। দিল্লির উপকণ্ঠে আন্দোলনরত কৃষকদের সঙ্গে শুক্রবার কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে শুক্রবার দলের রাজ্যসভায় সংসদ ডেরেক এবং ব্রায়নেককে হরিয়ানা পাঠান তৃণমূল নেত্রী। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে হরিয়ানা দিল্লি সিঙ্গু সীমানার বিভিন্ন জায়গায় কৃষকরা টানা অবস্থান করছেন, ট্রাক্টর নিয়ে চলছে অবস্থান বিক্ষোভ। শুক্রবার সেখানে প্রায় ঘণ্টা চারেক কাটান ডেরেক। তার ফোন থেকে মোট চারবার কৃষকদের সঙ্গে কথা হয় বাংলার মুখ্যমন্ত্রীর। তৃণমূল সূত্রে খবর, হরিয়ানা এবং পাঞ্জাবের একাধিক কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছে তৃণমূল নেত্রী মমতাকে। কৃষকরা জানান তাদের একটাই দাবি, কৃষি আইন প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান। ঘটনাচক্রে শুক্রবার সকালে মমতা এক টুইটে লেখেন, 14 বছর আগে 4ই ডিসেম্বর 2006 সালে কলকাতার 26 দিন অনশন শুরু করেছিলাম। কৃষি জমি জোর করে ছিনিয়ে না নেওয়ার দাবিতেই ছিল সেই অনশন। কেন্দ্রের করা কৃষি আইন বাতিলের দাবিতে বর্তমানে দেশ জুড়ে কৃষকরা যে আন্দোলন করছে তাকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। কৃষকদের সঙ্গে আলোচনা না করে এই বিল পাশ করানো হয়েছে, যা থেকে স্পষ্ট যে মমতা বিধানসভা ভোটের আগে তৃণমূল আবারও কৃষক আন্দোলনমুখী করে তুলতে চাইছেন। অর্থাৎ তিনি চান তৃণমূল আরও বেশি করে গ্রামের দিকে নজর দেবে। তার উদাহরণ হিসেবে তৃণমূল নেতৃত্ব বলছে, আগামী সোমবার 7ই ডিসেম্বর তার মেদিনীপুরের সভায় মমতা আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর সভা হিসেবে দেখতে চাইছেন। দিল্লিতে উত্তাল কৃষক বিক্ষোভ নিয়ে কদিন আগেই মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং সে দেশের ক্যাবিনেটের কয়েকজন সদস্য। এবার সেই নিয়েই ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, এমন চলতে থাকলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য। সে কারণে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এমনই তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে এই ধরনের মন্তব্যের জন্য কানাডার ভারতীয় দূতাবাসের সামনে কঠোরপন্থীরা বিক্ষোভ দেখিয়েছে। পরিস্থিতি এমনই হয়েছে যে ভারত সরকার নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন। একটি অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে দিন কয়েক আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতে চলা কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় কানাডা সবসময় পাশে থাকবে। ট্রুডোর এই মন্তব্যের সূত্র টেনেই বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমরা আশা করব যে কোনো চরমপন্থী আন্দোলনের হাত থেকে কানাডার ভারতীয় দূতাবাস এবং হাইকর্মীদেরকে সরকারি নিরাপত্তা পাবেন। কৃষকদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও কোনো সূত্র মিলল না। 5 ডিসেম্বর কৃষক সংগঠনগুলিকে আরও এক দফার বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানালেন, সরকার কোনো অনরবস্থায় বসে নেই। বৃহস্পতিবার বিজ্ঞান ভবনে আলোচনা বসলেও নিজেদের একাধিক দাবিতে অনর থাকবেন বলে জানিয়েছে কৃষকরা। আলোচনায় ঢোকার আগেই তারা জানিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে নিশ্চয়তা দিলেই আন্দোলন উঠে যাবে এমন নয়। কৃষকদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নয়া কৃষি আইন যতক্ষণ প্রত্যাহার না করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আবারও কৃষকদের যাবতীয় দাবি দেওয়া সরকারের সামনে রাখা হয়। পাশাপাশি আলোচনার মধ্যেই বিজ্ঞান ভবনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে কেন্দ্রীয় সরকার। কৃষকরা জানিয়ে দেন তারা সরকারি খাবার খাবেন না, বাড়িতে কেনা খাবার তারা খান। সংবাদ সংস্থার সূত্রের খবর, কৃষকরা নিজেদের দাবি দেওয়া নিয়ে একটি বিবরণী পাশ করেছেন, বাড়ি থেকে আনা খাবার তারা খাবেন। সংবাদ সংস্থার সূত্রের খবর, কৃষকরা নিজেদের দাবি দেওয়া নিয়ে একটি বিবরণ দেন। সেখানে নতুন আইনে কোথাও কোথাও গলদ রয়েছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়, কিন্তু 7 ঘন্টার বৈঠকেও নিষ্ফল। শেষ পর্যন্ত ঠিক হয় আগামী শনিবার অর্থাৎ 5 ডিসেম্বর এ নিয়ে পরবর্তী আলোচনা হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।